পর্যটন শহর কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, যেখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, যার জন্য আগ্রহের কমতি ছিল না জেলাবাসীর। খেলা শুরু হওয়ার আগে দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে স্টেডিয়ামের গ্যালারি। খালি জায়গায় অতিরিক্ত চেয়ারে বসে ম্যাচ উপভোগ করেন দর্শকরা। বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম সেমিফাইনালে লড়েছে তাজিকিস্তান ও ফিলিপাইন। ফুটবল খেলাকে ঘিরে পুরো স্টেডিয়াম পরিণত হয়েছিল মানুষের মিলন মেলায়। আমরা কক্সবাজারে যারা আছি সবাই খুব আনন্দ সহকারে খেলা দেখতে আসলাম। কক্সবাজারবাসীর জন্য অনেক একটা বড় পাওয়া আমাদের, যে আজকে এত বড় একটা টুর্নামেন্ট আমরা আজকে আমাদের যে আমাদের নগরীতে আমরা দেখতে পাচ্ছি। সুদূর টেকনাপ থেকে এখানে আন্তর্জাতিক মানের খেলা দেখতে এসে আমি নিজে খুব বেশি ভাগ্যবান মনে করছি। আশা করছি সামনে থেকে এবং আরো বেশি করে খেলা কক্সবাজারে হবে। তবে অভিযোগেরও কমতি ছিল না দর্শকদের। তাদের দাবি, টিকিট কাউন্টার বসানো হলেও কালোবাজারে অতিরিক্ত দামে বিক্রি হয়েছে টিকিট। এই ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালো জেলা ক্রীড়া সংস্থা। টিকিট নিয়ে একটা বাণিজ্য এবং কালোবাজারে থেকে টিকিট সংকট দেখিয়ে একটা নরেজগর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বাফুবাদ থেকে ঘোষণা দিয়েছে 100 টাকা এবং 200 টাকার টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু এখানে দেখলাম যে 120 টাকা এবং 220 টাকা করে টিকিট দাম নিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা ফুটবলের জন্য একটা বদনাম জোড়াবে। এটা যদি আমাদের গোচরে আসে তাহলে আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই আমরা যদ্দূর পারি আমাদের অ্যাকশনে যাব। আর বঙ্গবন্ধু গোল্ড কাপের বাকি সেমিফাইনাল ম্যাচও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। এখানে সাদা পোশাকের পাশাপাশি আমাদের সিভিল পুলিশ আছে, আমাদের ডিবি মোতায়েন আছে, আমাদের স্টেডিয়ামের ভেতরে, আমাদের স্টেডিয়ামের বাইরে প্রত্যেকটা পয়েন্টে আমাদের পুলিশ মোতায়েন করা আছে। কক্সবাজারবাসী এবং প্লেয়ারদের সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বজায় রাখে এদিক থেকে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ফিলিস্তিন। সময় সংবাদ, কক্সবাজার।